हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। मेन्स किचेनर आरो एकटी सहज रेसिपी देखार जोन्नो आपनादेर सबाइके वेलकाम जानाच्छि। आजके आमी आपनादेर साथे शेयार करब मेजारमेंट कप छाड़ाई 4 चामच दिए मेपे सुपार सफ्ट सुपार स्पंजी एवं खेते अनेक बेशी मजादार चूलाई तैरी एकदम परफेक्ट भेनिला स्पंज केकेर रेसिपि। तो किछुदिन आगे आमार चैनेले 4 चामच दिए मेपे एकटी भेनिला प्लेन केकेर रेसिपि आपलोड दिएछिलाम আর তাতে অনেক বেশি রেসপন্স পেয়েছি আর ওই রেসিপিতে অনেকেই কমেন্ট করেছেন, যাতে করে 4 চামচ দিয়ে মেপে ভ্যানিলা স্পঞ্জ কেকটা আপনাদের সাথে শেয়ার করি। তো সেই জন্যই কিন্তু আজকে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করতে চলে আসলাম। আশা করছি সম্পূর্ণ রেসিপিটি মন দিয়ে দেখলে আপনারাও এই সুপার সফট ভ্যানিলা স্পঞ্জ কেকটা চুলাতেই তৈরি করতে পারবেন আর এটা দেখতে হবে একদম ওভেনে বেক করা স্পঞ্জ কেকের মতো। তো আজকে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তার জন্য একটি চালের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা, আর দেখতেই পাচ্ছেন 4 চামচ দিয়ে আমি ময়দাটা দিচ্ছি। চামচটা অনেক বেশি ভরে ভরে না, চামচটাকে আলতোভাবে ঝাড়া দিবেন, যখন এক্সট্রা ময়দাটা পড়ে যাবে তখন বাকি ময়দাটা নিয়ে নেবেন। এরকম করে এখানে আমি 6 চা চামচ পরিমাণ ময়দা দিচ্ছি আর স্প্রিটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীরকমভাবে ময়দাটা নিতে হবে। আশা করছি দেখে বুঝতে পারছেন কতটুকু ময়দা হতে হবে। আর আজকে আমি 2টি ডিম দিয়ে এই ভ্যানিলা স্পঞ্জ কেকটা বানাবো। তো সেই জন্য কিন্তু সেই অনুপাতে এখানে আমি 6 চা চামচ পরিমাণ ময়দা দিচ্ছি। এর চাইতে বেশি দিবেন না, তাহলে কিন্তু কেকটা স্পঞ্জি হবে না। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আর কতটুকু দিয়েছি সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর ভ্যানিলা পাউডার দিয়ে দিচ্ছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি এখানে লবণ 1 চিমটির মতো, আর দিয়ে দিচ্ছি 1 চিমটির মতো বেকিং সোডা। এতে করে কেকটা বেশি সফট আর ফ্লাফি হবে, আর বেকিং সোডার পরিমাণটা এর চাইতে বেশি দিবেন না। তো এবার আমি এই শুকনো উপকরণগুলোকে ভালো মতো চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেলে এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসাথে মিশে যায়। তো এটা মেশানো হয়ে গেলে এই প্লেটটাকে আমি একটু সাইড করে রেখে দিচ্ছি। আর এই দিক থেকে অপর একটি মিক্সিং বোলে নর্মাল টেম্পারেচারে থাকা 2টি ডিম নিয়ে নিয়েছি। ফ্রিজের ডিম হলে 1 ঘন্টা আগে ডিমগুলোকে নামিয়ে তারপর এখানে ইউজ করবেন, এতে করে কেকটা ভালো হবে। তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন আমি ডিমের কুসুম দুটাকে ভালোভাবে উঠিয়ে নিচ্ছি সাবধানে, যাতে করে কুসুমের কোনো হলদেটে অংশ সাদা অংশের সাথে না থাকে। হলুদ অংশ সাদা অংশের সাথে থাকলে কিন্তু স্পঞ্জ কেকের এই ম্যারাংটা পারফেক্ট হয় না। তো এই পর্যায়ে একটি ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে এই ডিমের সাদা অংশটাকে 1 মিনিটের মতো বিট করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার না থাকে সেক্ষেত্রে হ্যান্ড মিক্স কিংবা ডাল ঘুটি দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাদের সময়টা একটু বেশি লাগবে। আর ইলেকট্রিক বিটার ছাড়াও স্পঞ্জ কেক কীভাবে বানানো যায় সেই রেসিপিটা আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এই পর্যায়ে আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে 6 চা চামচ পরিমাণ। তো দেখতেই পাচ্ছেন 4 চামচটা ভরে ভরে এখানে আমি 6 চা চামচ পরিমাণ দিচ্ছি, এতে করে কিন্তু এটার স্বাদটা একদম পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আবারও বিটারের মিডিয়াম স্পিডে আমি ডিমের ম্যারাংটাকে বিট করে নিচ্ছি আরও 2 থেকে 3 মিনিটের জন্য। তো এই পর্যায়ে আরও একটি কথা বলে রাখি, তা হচ্ছে এই ডিমের ম্যারাংটা যে বাটিতে তৈরি করবেন সেই বাটিতে এবং বিটার স্টেন দুটার মধ্যে যেন কোনো ধরনের পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন। বাটিতে কিংবা স্টেনে যদি কোনো ধরনের পানি থাকে এতে করেও কিন্তু ডিমের ম্যারাংটা পারফেক্ট হয় না, আর ম্যারাং পারফেক্ট না হলে তো স্পঞ্জ কেক কখনোই ভালোভাবে স্পঞ্জি হবে না। তো দেখুন আরও 2 থেকে 3 মিনিট বিট করে নেওয়ার পর আমার এই ডিমের ফোমটা কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এ তো বাটিটা কাত করলো, এটা পড়ছে না, নড়ছে না। তো এই পর্যায়ে এখানে আমি ডিমের কুসুম দুইটা দিয়ে দিচ্ছি, যেগুলো প্রথম দিকে উঠিয়ে রেখে দিয়েছিলাম। তো কুসুম দুইটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি 1 মিনিটের মতো। তো ইলেকট্রিক বিটার দিয়ে বিট করলে কিন্তু 4 থেকে 5 মিনিটের মধ্যেই ডিমের ম্যারাংটা হয়ে যায়, তবে আপনার হ্যান্ড মিক্স কিংবা ডাল ঘুটি দিয়ে করলে 10 থেকে 12 মিনিট সময় লাগবে। তো দেখুন কুসুমটা ভালোভাবে মিশে গিয়েছে। তো এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব রান্নার রেগুলার তেল 4 চা চামচ পরিমাণ। তো 4 চামচটা ভরে ভরে এখানে আমি 4 চা চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম। তো তেলটা দিয়ে দেওয়ার পর আবারও বিটারের মিডিয়াম স্পিডে 30 থেকে 40 সেকেন্ডের জন্য জাস্ট একটু তেলটাকে মিশিয়ে নেব। তেল দেওয়ার পর বেশি সময় নিয়ে এটাকে বিট করা যাবে না, এতে করে কিন্তু এই স্পঞ্জি কেকটা আবার চুপসে যাওয়ার একটা চান্স থাকে। তো এই স্পঞ্জ কেকের ব্যাটারটা কিন্তু খুব সাবধানভাবে তৈরি করতে হয়, প্রতিটা স্টেপ মন দিয়ে খেয়াল করবেন। তো এই তো আমার ডিমের ম্যারাংটা হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি যে শুকনো উপকরণগুলো প্রথম দিকে তৈরি করে রেখেছিলাম সেগুলো উপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি, আর ছড়িয়ে দেওয়ার ফলে এই শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাংয়ের সাথে খুব ভালোভাবে মিশে যাবে সহজেই। আর এখানে আমি সবগুলো দিলাম না, প্রথমে অর্ধেক শুকনো উপকরণ দিলাম, দিয়ে একটা হ্যান্ড মিক্সের মাধ্যমে ফোল্ডিং মেথডে
শুকনো উপকরণগুলোকে এই ম্যারাঙ্গের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সময় নিয়ে এই শুকনো উপকরণগুলোকে ডিমের ম্যারাঙ্গের সাথে মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে কিন্তু ডিমের ম্যারাঙ্গটা নষ্ট হবে, এতে করে স্পঞ্জ কেকটা কিন্তু ভালো হবে না। তো প্রথম স্টেপে শুকনো উপকরণ মিশিয়ে নেওয়ার পর দ্বিতীয় স্টেপে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা 2 চা চামচ পরিমাণ পানি, আপনারা চাইলে সম পরিমাণ দুধও দিতে পারেন। তো পানিটা দিয়ে আবারও ফোল্ডিং মেথডে এই শুকনো উপকরণ এবং পানিটাকে এই ডিমের ম্যারাঙ্গের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। এতো ফ্রেন্ডস, আমার শুকনো উপকরণগুলো ডিমের ম্যারাঙ্গের সাথে ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে, আর এর মধ্যে আমার এই ব্যাটারটাও 100% হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে, একদম স্মুথ আর সিল্কি একটা ব্যাটার হয়েছে। তো ব্যাটারটাকে কিন্তু অবশ্যই পারফেক্টভাবে তৈরি করতে হবে যদি কেকটা পারফেক্টভাবে তৈরি করতে চান। তো ব্যাটার হয়ে যাওয়ার পর এদিক থেকে আমি 6 ইঞ্চি একটি মোল্ড নিয়েছি, মোল্ডের নিচে অয়েল ব্রাশ করে একটি বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আর স্পঞ্জ কেক বেক করার সময় কখনও মোল্ডের সাইডে অয়েল ব্রাশ করবেন না, সাইডে যদি অয়েল ব্রাশ করা হয় সেক্ষেত্রে দেখা দেয় যে কেকটা বেক হওয়ার পর সাইড থেকে এটা ছেড়ে দেয়, এতে করে কিন্তু কেকটা চুপসে যায়। তাই অবশ্যই সবসময় স্পঞ্জ কেকের শুধুমাত্র নিচে অয়েল ব্রাশ করবেন। তো সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটা কাঠি ব্যাটারের ভিতরে ঢুকিয়ে আমি সব দিক থেকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি, এতে করে কেকটা সমানভাবে বেক হবে আর ভিতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে আসবে। তারপর ব্যাটারটাকে হাতের মাধ্যমে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি, আর স্পঞ্জ কেকের ব্যাটারটা একটু বেশি সময় নিয়ে ট্যাপ করতে হয়। তো ট্যাপ করে নেওয়া হয়ে গেলে কেকটা এখন বেক করার জন্য একদম রেডি। তো আমি চলে এসেছি চুলায় আমার এই কেকটা বেক করতে। তো আজকের ভ্যানিলা স্পঞ্জ কেকটা আমি চুলায় নর্মাল সিলভারের হাঁড়িতে বেক করব, যেরকম হাঁড়ি সবার ঘরে ঘরেই থাকে। তো এতে করে কিন্তু সবাই এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না। তো হাঁড়িটাকে আমি লো আছে 10 মিনিট আগে থেকে চুলায় বসিয়ে রেখেছিলাম, এতে করে কেকটা দ্রুত হয়ে যাবে। তারপর হাঁড়ির নিচে 3টি কাগজ দিয়ে দিলাম, এর ফলে কেকের সুন্দর কালার আসবে একদম ওভেনের মতো। আর কাগজের উপর একটি স্টেন দিয়ে কেকের মোল্ডটা বসিয়ে দিলাম, আর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই ধরনের ঢাকনা হাঁড়ির সাথে চেপে লাগে না, সাইড দিয়ে ভিতরে ভাপটা বের হয়ে আসতে পারে, সেই জন্য আমি একটি পুরানো তোয়ালে চারপাট করে এই হাঁড়ির উপরে দিয়ে দিলাম, এতে করে ভিতরে ভাপটা বের হবে না আর কেকটা পারফেক্টভাবে বেক হবে। এখন চুলার আঁচটা একদম লো ফ্লেমে রেখে 25 মিনিটের জন্য আমি কেকটা বেক করছি। আপনাদের আঁচের উপর নির্ভর করে সময় কিছুটা বেশি কম লাগতে পারে। এ তো আমার 25 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি উপরের তোয়ালেটা উঠিয়ে নিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর চেক করছি কেকের কী অবস্থা। ওয়াও, দেখুন ফ্রেন্ডস, মাশাল্লাহ আমার কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে, অনেকটাই ফুলে উঠেছে আর কেকের মধ্যে অসম্ভব সুন্দর কালার চলে এসেছে, একদম ওভেনে বেক করা কেকের মতো। এখন একটা টুথপিক ভিতরে ঢুকিয়ে চেক করে নিচ্ছি, টুথপিকটা ক্লিন এসেছে, তার মানে কেকটা ভিতর থেকে ভালোভাবে কুক হয়েছে। তারপর চুলা থেকে কেকটাকে নামিয়ে আমি 10 থেকে 12 মিনিটের মতো কেকটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখন উপরটা দেখিয়ে দিচ্ছি, উপরটা কিন্তু একদম ড্রাই হয়েছে, কোনো স্যাঁতস্যাঁতে ভাব নেই। আর কেকের নিচটাও দেখুন কত সুন্দর হয়েছে, আর কেকটা হয়েছে অনেক বেশি সফট আর স্পঞ্জি। তো আশা করব আমার আজকের এই সুন্দর কেকটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সম্পূর্ণ রেসিপিটি ফলো করে বাসায় একবার ট্রাই করবেন, আশা করছি নিরাশ হবেন না। আর যারা মেজারমেন্ট কাপ দিয়ে 2 ডিমের এই স্পঞ্জ কেকটা চুলাতে তৈরি করতে চান, তাদের জন্য মেজারমেন্ট কাপের মাপটা আমি ডিসক্রিপশন বক্সে লিখে রাখবো, আপনারা আশা করছি সেটা ফলো করলে সহজেই এই স্পঞ্জ কেকটা তৈরি করতে পারবেন। তো আই হোপ আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন।